পাঁচ নং ওয়ার্ডের মেম্বারশিপ কি রকম অনেক ভালো আমাকে দিকে রাস্তাঘাট দিছে কল দিছে আবার ওই যে ঘর দিছে আর চাল ডাইল যায় যা যা পাওয়ার যোগ্য তার সব দিছে আচ্ছা কোন বিচার যদি নিয়ে যান সুস্থ বিচার পান জি আমরা সুস্থ বিচার পাই ভালো বিচার পাই আমাকে এখানে কোনো কিছু উনিশ বিষ হয় না কোনো ঘুষ খাওয়া খাই নেই আচ্ছা আরেকটি বিষয় জানতে চাব যে আপনাদের ওয়ার্ডের ভিতরে আপনাদের মেম্বার সমাজ নিয়ে কতটুকু কাজ করে সমাজ নিয়ে আমরা দেখি অনেক ভালো কাজ করি যদি বিয়ে সাদী হয় যদি অর্থর কারণে টেকার কারণে যদি না দিতে পারে তাহলে মেম্বার থেকে কি সহযোগিতা পায় জি আমরা সহযোগিতা পাই ছোট বড় সবাই সহযোগিতা পাই সব সময় পাই ধন্যবাদ মেম্বার সব কিরকম ভালো অনেক কাজ করেছে সে রাস্তাঘাট রাস্তাঘাটের জন্য মনে অনেক কাজ করেছে তারপর কারেন্টের এর ব্যাপারে এটাও অনেক ব্যাপারে কাজ করছে আচ্ছা যে অসহায় মানুষকে যে ঘর দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর পেয়েছেন হ্যাঁ ঘর পেয়েছে আচ্ছা মহামারী করোনার ভিতরে ত্রাণ পেয়েছেন হ্যাঁ আপনার পেয়েছে আমাদের এই এলাকার অনেক উন্নয়নের কাজে লিপ্ত ছিলেন এবং এই এলাকায় একসময় আমরা নৌকার জন্য জাকাটাকি করতাম নৌকা আসতো না অনেক সময় কাটানো লাগতো এখন বর্তমানে আমাদের এলাকায় অনেক রাস্তা হয়েছে তারপরে অনেকে ঘর বাড়ি পাইতেছে আমরা এখন অনেক ভালো আছি তারপরেও যদি আমরা চাই আমাকেও চাওয়ার কোনো শেষ নাই আমরা চাই আরও উন্নয়ন হোক শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে এগিয়ে চলুক ধন্যবাদ প্রিয় দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চোখ রাখুন এখন আমরা গাউদিয়া ইউনিয়নে পাঁচ নং ওয়ার্ডে কিছু ভিজিট করে জানতে পারলাম যে পাঁচ নং ওয়ার্ড মেম্বার দায়িত্বকালীন উন্নয়নের ছোঁয়া জনগণকে দিয়ে থাকে মেম্বারসাপ আর কতটুকু উন্নয়নের ছোঁয়া দেওয়ার চিন্তা চিন্তাভাবনা বা মাদক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নে জিরু টয়েস দেখার জন্যে সেটা নিয়ে তিনি কতটুকু কাজ করে থাকে আর মহামারী করোনা উপলক্ষে তিনি কতটুক সাধারণ মানুষকে সেবাগুলা দিয়ে থাকে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রহিম আমি বিএনয় রোসেন খোকন ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড আমি বাংলাদেশ সরকার শেখ হাসিনা সরকার বাংলাদেশ আওয়ামী লীগের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুরা দেশব্যাপী তাতে আমরা সন্তুষ্ট আমাদেরও আমাদের অনেক কাজ দিয়েছে আমরা কাজ করেছি আর দেখতে পাচ্ছেন আমি যে রাস্তায় দাঁড়িয়েছি এই রাস্তাটা আমি নিজে করেছি এবং খুব সুন্দরভাবে করেছি অথচ বন্যার ভিতরে অনেক বন্যা হয়েছে বন্যার জন্য আমাদের রাস্তা ভেঙে গেছে ভেঙে হওয়ার পর আমি চেষ্টা করছি রাস্তা ঠিক করার জন্য আমরা কোভিড নাইনটি ফাইভ নাইনটিন করোনা এর বাংলাদেশ একটি মহামারী এই মহামারীতে আমাদের আমাদের সরকার আমাদের শেখ হাসিনা সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে বিদায়ী আমাদের দেশের মানুষ খেয়ে খেয়ে পরে বেঁচে আছে নাহলে হয়তো অনেক কষ্ট যন্ত্রণা থাকতো আমার ইএনএনের চেয়ারম্যান আলাস মিজার রহমান হলাদার তার নেতৃত্বে তার কঠোর ভূমিকায় অগ্রণী ভূমিকায় আমার ইউনিয়নে পরে অর্ধ কোটি টাকার মতন মানে চাল ডাল গম আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারছি জনগণের সেবার জন্য মানবের কল্যাণের জন্য আমরা মানবের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং আমি মনে করি এই মানবের কল্যাণে কাজ করে একটা আবাদত এই আবাদত যেন সবসময় করতে পারি সেই জন্য আমি মহান আল্লাহ তালা কাছে আবেদন করি আল্লাহ যেন শক্তি দেন আমি যেন জনগণের কল্যাণে জনগণের সেবা করতে পারি এবং সামনে আমরা আরও কাজ করতে যাচ্ছি যে কোভিড নাইন্টিন এখনও আমাদের শেষ হয়নি আমাদের সামনে শীত এই শীতের ভের জন্য আমরা আমরা আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে পারি এবং আমাদের মাস্ক মাস্ক বি সবাই যারা আছেন দর্শকবিন্দু সবাই মাস্ক ব্যবহার করবেন মাস্ক ছাড়া রাস্তায় বের হবেন না যেহেতু যেহেতু এটা একটা মহামারী শুধু ব্যাপী না পুরো বিশ্বে এটা নিয়ে সৃষ্টি করা এবং পুরো পুরো বিশ্বের ওই মানচিত্রে এটা মানে অর্থনৈতিকভাবে মানে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশও সমস্যা তাই আপনারা সবাই মাস্ক ব্যবহার করবেন এবং সতর্ক থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন সে আশা আশা ব্যক্ত করি আমরা জি মেম্বার সাহেব আপনার দায়িত্বকালীন মাদক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল জিরো টয়েস দেখার জন্যে সেটা নিয়ে আপনি কতটুকু কাজ করেছেন আপনার ওয়ার্ডবাসীর ভিতরে বাংলাদেশ সরকার আমাদের এই এলাকার সংসদ আমার শ্রদ্ধাভাজন আমাদের সুখ দুঃখের ঠিকানা যার রাজনীতি করে যার হাত ধরে রাজনীতি আমরা চলে যাচ্ছে সে